ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে 30 ডিসেম্বর সন্ধে 6টা থেকে 31 ডিসেম্বর সন্ধে পর্যন্ত কূটনৈতিক এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে, বন্ধ থাকবে সব বার। সচিবালয়ে বড়দিন ও 31st নাইট উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিয়ামুল সাদেকের প্রতিবেদন। ইংরেজি বর্ষবরণ বা 31st নাইট, বাংলাদেশেও এখন এই নতুন বছরকে বরণ করে নিতে আয়োজন করা হয় কনসার্ট, আতশবাজি সহ নানা সাজে সাজিয়ে অনুষ্ঠান। 31st নাইট ও বড়দিন উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। গেল কয়েক বছরের মতো এবারও 31st নাইটে উন্মুক্ত স্থানে কনসার্ট, আতশবাজি পড়ানো নিষিদ্ধ থাকছে। মদের বারগুলো বন্ধ থাকবে রাতে। 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টার পর ঢাকা মহানগরী সহ সারা দেশে উন্মুক্ত স্থানে কোনো ধরনের গান বাজনার অনুষ্ঠান আয়োজন করা যাবে না। 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টা হতে পরের দিন 1লা জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের সকল বার বন্ধ থাকবে এবং এরই মধ্যে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে এবার বিশেষ নিরাপত্তা থাকবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এলাকায়। কূটনৈতিক পাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। ঢাকা সহ সারা দেশের প্রায় 3,500টি চার সমূহের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি তাদেরও, খ্রিস্টান ভাইদেরও নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী একসঙ্গে কাজ করবে। এবার সারা দেশে 3,500টি চার্চে বড়দিনের অনুষ্ঠানের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানান আসাদুজ্জামান খান কামাল। নিয়ামুল সাদিক, SATV, ঢাকা।